हेलो फ्रेंड्स ऑनलाइन टेक इनफॉरमेशन चैनले आपनादेर सकलके जानाई स्वागतम आमी नाजमुस। आज इतिमध्ये सकल राज्य एवं देशवासीर जन्य राज्य सरकार एवं केंद्र सरकारेर तरफ थेके उठे एसेछे 10टी एकादम लेटेस्ट आपडेट एवं एर साथेई रयेछे राज्य सरकारेर तरफ थेके आरो एकटी बड़ सिद्धांत। तृतीय ढेउ रुखते आबारो जारी होच्छे कड़ा लकडाउन आगामी 15ई सेप्टेम्बर पर्यन्त। शुधु ताई नय, एर साथेई रयेछे लकडाउन निये केंद्र सरकारेर तरफ थेके नतून करे आज आरो एकटी बड़ घोषणा। कोविड विधि जारी थाकबे আরো এক মাস। কেন্দ্র সরকারের তরফ থেকে জারি হচ্ছে এক মাসের লকডাউন। দেখে নেব এই লকডাউনে কোন কোন জিনিসের উপর ব্যাপক কড়াকড়ি আইন জারি করা হয়েছে এবং কোন কোন জিনিসে ছাড় দেয়া হয়েছে। শুধু তাই নয়, এর সাথেই রয়েছে রাজ্য সরকারের তরফ থেকে আজ আরো একটি বড় ঘোষণা লোকাল ট্রেন নিয়ে। শুধু তাই নয়, এর সাথেই রয়েছে বেকার যুবক যুবতীদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে আরো একটি বড় সুযোগ বা দারুণ সুখবর বেকারদের কর্মসংস্থান নিয়ে। এবং এর সাথেই রয়েছে জারি হচ্ছে আরো একটি নতুন নিয়ম দেশ জুড়ে গাড়ির জন্য নতুন বিএইচ রেজিস্ট্রেশন সিরিজ চালুর ঘোষণা কেন্দ্রে। যদি আপনার দুচাকা অথবা চার চাকা থেকে থাকে। শুধু তাই নয়, এর সাথে রয়েছে বাইক নিয়ে জারি হচ্ছে আরো একটি ভয়ঙ্কর। এবং এর সাথে রয়েছে ছাত্র পরিষদ প্রতিষ্ঠা দিবসে মমতার বড় ঘোষণা, ছাত্রছাত্রীদের জন্য দারুণ সুখবর ক্লাস 9 থেকে। শুধু তাই নয়, এর সাথে রয়েছে আবারও দেয়া হবে ট্যাব কেনার টাকা। দেখে নেব এবারে এই ট্যাব কেনার টাকা কারা কারা এবং কবে থেকে পেতে পারে। এবং এর সাথে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে আরো একটি দারুণ খবর রাজ্যবাসীর জন্য, লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথী, বার্ধক্য বয়স্ক ভাতা এবং দুয়ারে সরকার ক্যাম্প নিয়ে। এবং এর সাথে রয়েছে দুর্গাপূজোর আগেই দুর্গাপূজো নিয়ে এবং দুর্গাপূজোর মার্কেটিং নিয়ে জারি হচ্ছে আরো একটি ভয়ঙ্কর নিয়ম। এবং এই ভিডিও শেষেও রয়েছে আজ আরো দুটি দারুণ সুখবর। তাই স্বল্পক্ষণের ভিডিও মোটো স্কিপ না করে প্রথম থেকেই শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো ফ্রেন্ডস, আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেল কিংবা ভিডিও নিচে দেখুন একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন রয়েছে, এখানে প্রেস করে সাবস্ক্রাইব করবেন এবং পাশের এই ছোট মতো বেল আইকনটিকেও বাজিয়ে দেবেন। সাথে সাথে ভিডিওটিকে অতি অবশ্যই একটা লাইক আর বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন, কারণ আপনাদের একটা লাইক আর শেয়ারই আমাদের উৎসাহিত করবে আগামীতে লেটেস্ট আপডেটগুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। তো ফ্রেন্ডস, আজ মূলত যে লেটেস্ট আপডেটগুলো উঠে এসেছে সেগুলি জানানোর পূর্বে আপনাদেরকে জানিয়ে দিই লকডাউন নিয়ে কেন্দ্র সরকারের তরফ থেকে বড় ঘোষণা। তৃতীয় ঢেউ রুখতে কোভিড বিধি জারি থাকবে আরো এক মাস, রাজ্যগুলিকে চিঠি দিয়ে বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব। কোভিড সংক্রমণ দেশের কিছু রাজ্যে কমছে, আবার কিছু রাজ্যে এখনো সংক্রমণের হার বেশি। অক্টোবরেই কোভিডের তৃতীয় ঢেউ আসতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। আর তৃতীয় ঢেউ রুখতে অবশেষে সেপ্টেম্বরের 15 তারিখ পর্যন্ত জারি থাকবে রাজ্যে বিধিনিষেধ। করোনার তৃতীয় ঢেউ সামলাতে আরো শক্ত হাতে রাশ টানার পথে এগোলো রাজ্য সরকার। শনিবার নবান্নর তরফ থেকে জারি করা হয়েছে এই নতুন নির্দেশিকা। তবে ছাড় মিলতে চলেছে বেশ কয়েকটি ক্ষেত্রে। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে পরীক্ষার্থীদের কথা ভেবে খোলা হচ্ছে কোচিং সেন্টার, তবে 50% ছাত্রছাত্রী নিয়ে চলতে পারে ক্লাস, এমনই জানিয়েছে নবান্নের নির্দেশিকায়। সেক্ষেত্রে নিয়মিত স্যানিটাইজেশন দরকার, তবে সমস্ত বিধি মেনে কোচিং সেন্টারগুলিতে ক্লাস চলতে পারে, তবে শুধু প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য। স্কুল বা কলেজ পড়ুয়াদের জন্য এখনই কোচিং চালু হচ্ছে না। শনিবারও মুখ্যমন্ত্রী জানিয়েছেন দীপাবলির ছুটির পর রাজ্যে স্কুল কলেজ খুলে দিতে প্রস্তুতি নিচ্ছে রাজ্য সরকার, তেমন হলে এই সময় খুলতে পারে কোচিং। অন্যদিকে জানানো হচ্ছে এছাড়া বাকি নিয়ম যেখানে যা জারি ছিল তেমনই রয়েছে। লোকাল ট্রেন এখনো চলবে না, চলবে শুধু স্টাফ স্পেশাল ট্রেন। তাতে যাতায়াত করতে পারবেন নিত্যযাত্রীরা, মেট্রো সংখ্যাও বাড়ছে, ফলে নিত্যযাত্রীদের সমস্যা হবে না বলেই মনে করছে রাজ্য প্রশাসন। এছাড়া সুইমিং পুল 50% দর্শক নিয়ে সিনেমা হল প্রেক্ষাগৃহে খোলা রয়েছে। নয়া বিজ্ঞপ্তি অনুযায়ী এতে নতুন কোনো নিয়ম লাগু হচ্ছে না। নাইট কারফিউ চলবে 11টা থেকে ভোর 5টা পর্যন্ত। এর সাথেই রয়েছে লোকাল ট্রেন নিয়ে আজ আরো একটি বড় ঘোষণা। লোকাল ট্রেন বন্ধই থাকছে, বিধিনিষেধের মেয়াদ বাড়লো রাজ্যে। রাজ্যে কোভিড বিধিনিষেধ বাড়িয়ে 15 সেপ্টেম্বর পর্যন্ত করা হলে তবে এই পর্বেও লোকাল ট্রেন চলবে না, শুধুমাত্র 11টা থেকে ভোর 5টা পর্যন্ত নাইট কারফিউ বজায় থাকবে। অন্যদিকে দু চাকা হোক অথবা চার চাকা, এবার থেকে জারি হচ্ছে নতুন নিয়ম দেশ জুড়ে গাড়ির জন্য নতুন বিএইচ রেজিস্ট্রেশন সিরিজ চালুর ঘোষণা কেন্দ্রের। এবার থেকে নতুন গাড়ির জন্য নতুন রেজিস্ট্রেশন মার্কের ঘোষণা করলো কেন্দ্র। কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রকের নতুন ঘোষণা, এবার এক রাজ্য থেকে অন্য রাজ্যে গাড়ি নিয়ে গিয়ে ব্যবহার করা আরো সহজ করা হলো। ভারত সিরিজ নামে এই নতুন রেজিস্ট্রেশন মার থাকলে ভিন্ন রাজ্যে গেলে গাড়ি নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে না। অর্থাৎ ইতিমধ্যে আর রাজ্যে দেখেছি বিভিন্ন রাজ্যের প্রথম দু অক্ষরের কোড, যেমন ওয়েস্ট বেঙ্গলের WB থাকে অথবা তামিলনাড়ুর TN, মহারাষ্ট্রের MH, ঠিক একই ভাবে এবার থেকে সারা ভারতবর্ষ জুড়ে একই কোড ব্যবহারের রেজিস্ট্রেশন চালু হয়েছে, যেখানে গাড়ির প্রথমেই থাকবে BH। দুর্গাপূজোর আগেই দুর্গাপূজো নিয়ে এবং দুর্গাপূজোর মার্কেটিং নিয়ে জারি
তারই হচ্ছে আরো একটি ভয়ঙ্কর নিয়ম। বলা হচ্ছে মাস্ক না পরলে পূজোর বাজারে কেনা বেচা বন্ধ জানিয়ে দিল ফিরাদ হাকিম। মুখে মাস্ক না থাকলে এবার পূজোর বাজারে কেনা বেচা দুই নিষিদ্ধ। মহানগরের সমস্ত জোনে যে হকার বা দোকানদার মাস্কহীন ক্রেতাকে সামগ্রী বিক্রি করবেন তার বিরুদ্ধে অতিমারি আইনেই ব্যবস্থা নেবে কলকাতা পুলিশ। শুধু তাই নয়, শহরের সমস্ত সরকারি ও বেসরকারি বাসে মাস্কহীন যাত্রীদের উঠতে দেবে না কন্ডাক্টররাও। পুলিশ ও বণিক সভার সঙ্গে বৈঠক শেষে করোনার তৃতীয় ঢেউ রুখতে শুক্রবার এমনই নিষেধাজ্ঞা জারির কথা জানান পুরসভার মুখ্য প্রশাসক ও পরিবহন মন্ত্রী ফিরাদ হাকিম। এবং এর সাথেই রয়েছে ছাত্র পরিষদ প্রতিষ্ঠা দিবসে মমতার বড় ঘোষণা, ছাত্রছাত্রীদের জন্য দারুণ সুখবর ক্লাস নাইন থেকে। শুধু তাই নয়, এর সাথেই রয়েছে আবারও দেওয়া হবে ট্যাব কেনার টাকা। দেখে নেব এবারে এই ট্যাব কেনার টাকা কারা কারা এবং কবে থেকে পেতে পারে। সবুজ সাথী প্রকল্পে 1 কোটি সাইকেল দেওয়া হয়েছে ক্লাস 9, 10, 11, 12 কে। এবারে আরো 12 লক্ষ, আরো 20 লক্ষ এখন রেডি আছে, ক্লাস 9 কে দেওয়া খুব শিগগিরই শুরু হচ্ছে। 10 লক্ষ টাকার স্টুডেন্ট ক্রেডিট কার্ড বলেছিলাম ইলেকশনের আগে, ইলেকশন হয়েছে তো মাত্র 4 মাস, মে মাসের রেজাল্ট বেরিয়েছে, জুন জুলাই আগস্ট, এটা তো আগস্ট মাস, 4 মাসের মধ্যে আমরা করে দেখিয়েছি 10 লক্ষ টাকার স্টুডেন্ট ক্রেডিট কার্ড আপনারা 10 লক্ষ টাকা পর্যন্ত পাবেন। এবং এর জন্য অনেকগুলো ব্যাংকের সাথে আমরা প্যাচ আপও করেছি, 15 বছরের মধ্যে টাকা শোধ দিতে হবে না, 15 বছরের মধ্যে পড়াশোনা সব শেষ করে 40 বছর পর্যন্ত এটা অ্যালাও আছে। যারা পড়াশুনো ব্রেক করে দিয়েছেন, ছেড়ে দিয়েছেন, তারাও পাবেন, হয়তো পয়সার অভাবে উচ্চশিক্ষা করতে পারেননি, তাদের জন্যও রাখা হয়েছে। যেমন সরকারি চাকরির বয়স অ্যাপ্লিকেশনে জেনারেল কাস্টও 40 বছর আছে, শিডিউল কাস্টও 45 বছর আছে, ওবিসি ট্রাইবেল 43 বছর আছে, দে ক্যান অ্যাপ্লাই দ্য গভর্নমেন্ট জব। মনে রাখবেন তরুণের স্বপ্ন, সুভাষচন্দ্র বোসের একটা বই, সেই তরুণের স্বপ্ন বইয়ের নামে আমরা 10,000 টাকা করে 9 লক্ষ প্রায় ছাত্রছাত্রীকে আমরা ট্যাব বা স্মার্টফোন কিনে দিচ্ছি। আমরা টাকাটা তার ব্যাংকে জমা দিয়ে দিচ্ছি, তারা কিনছেন, আগের বারও দিয়েছি, এবছরও দেওয়া শুরু হচ্ছে, এবছরও 9 লক্ষ ছাত্রছাত্রীকে দেওয়া হবে। এবং এর সাথে রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রীর তরফ থেকে বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান নিয়ে বড় ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়। পূজোর পর স্কুল কলেজ খুলতে পারেন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যা পরিষ্কারভাবে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভাইরাস পরিস্থিতি স্বাভাবিক হওয়ার জন্যই সরকার অপেক্ষা করছে, তারপরই স্কুল খোলা যেতে পারে। তবে ভার্চুয়াল সভাতে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আগামী দিনে CMO তে ইন্টার্ন নেওয়া হবে, প্রতি বছরই বাছাই করা 500 জনকে নিয়োগ করা হবে এবং তাদের বিভিন্ন ফিল্ডে কাজ করানো হবে বলে জানানো হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে। চলুন দেখে নেওয়া যাক মমতা বন্দ্যোপাধ্যায় কি জানাচ্ছে। দেশে বেকারত্ব 45 বছরের সর্বাধিক ভারতবর্ষে, আর বাংলায় 40% কমে গেছে। এখনো মনে রাখবেন দেউজা পাঁচমিতে কয়লার পৃথিবীর সর্বদ্বিতীয় বৃহৎ কয়লা খনি তৈরি হচ্ছে, যার থেকে বিদ্যুৎ তৈরি হবে, হাজার হাজার ছেলে মেয়ের চাকরি হবে, আর 100 বছর বাংলায় বিদ্যুতের অভাব হবে না, বিদ্যুতের দাম কমে যাবে, ইন্ডাস্ট্রি আর ইন্ডাস্ট্রি হবে শুধু বাংলায়। তাজপুরে গভীর বন্দর করছি আমরা, জঙ্গলনগরে রঘুনাথপুরে একেবারে ডানকুনি হয়ে, দুর্গাপুর পানাগড় হয়ে, একেবারে বাঁকুড়া বর্জরা হয়ে, রঘুনাথপুর হয়ে, রঘুনাথপুরে জঙ্গল সুন্দরী শিল্প নগরী হচ্ছে। 72,000 কোটি টাকার ইনভেস্টমেন্ট হচ্ছে, লক্ষ লক্ষ কর্মসংস্থান তৈরি করা হবে। এছাড়াও বেঙ্গল সিলিকন ভ্যালি কেউ বাকি নেই আসছে, 100 একর জমি দিয়েছি, পুড়িয়ে গেছে, আবার 100 একর জমি দিয়েছি। আইটিতে হাজার হাজার ছেলে মেয়েদের কাজ হচ্ছে এবং আগামী দিনেও হবে। এবং আইটিতে আমরা ডাটা রিসার্চ সেন্টারও তৈরি করছি, ডেটা সেন্টার, যেটা দীর্ঘদিন ধরে আইটি ছেলে মেয়েরা চাইছিলেন। এবং এর সাথে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, বয়স্ক, বৃদ্ধ, বার্ধক্য ভাতা এবং দুয়ারে সরকার ক্যাম্প নিয়ে। করোনা আবহে এবার ভিড় এড়াতে প্রয়োজনে শিবিরের সংখ্যা বাড়ানোর নির্দেশ দিল নবান্ন, যাতে 400-500 বেশি মানুষ একসঙ্গে জমায়েত না করে সেদিকেও খেয়াল দেওয়ার নির্দেশ দেওয়া হলো। নবান্নের নির্দেশ প্রয়োজনে ভিড় কমাতে এবং শিবিরের সংখ্যা বাড়িয়ে ভোট গ্রহণ কেন্দ্র অনুযায়ী শিবির করা যেতে পারে। বৃহস্পতিবার নবান্ন বৈঠকে করোনা আবহের পাশাপাশি এ বিষয় নিয়েও
आलोचना करें मुख्य सचिव एच के त्रिवेदी। निर्देश देवा हय भीड़ कमानोर, अर्थात जे सकल केंद्रगुली खोला हयेछे बा दुआरे सरकार जे सकल कैम्पगुली हयेछे सेई सकल कैम्प ब्लक भित्तिक एकटा दुटो हवार फले प्रचुर परिमाणे मानुषेर भीड़े ठासाठासी हयेछे एबं व्यापक समस्यार मध्ये पड़छे साधारण मानुष। सेदिके लक्ष्य रेखे नवान्न तरफ थेके दारुण सुखबर, एबारे विभिन्न भोट ग्रहण केंद्रगुलितेओ खोला हबे कैम्प जाते साधारण मानुषेर भीड़ कमे एबं जाते अति सहजे सुविधा पेते पारे। तो फ्रेंड्स यही छिलो आजकेर मूलत आपडेट। आमादेर उद्देश्य छिलो केवलमात्र आपडेटटी आपनादेर सामने उपस्थापन करा जाते आपनादेर जानते बुझते सुविधा हय थाके। जदि भालो लेगे थाके अति अवश्यई एकटा लाइक करबेन एबं बेशी बेशी परिमाणे शेयर करबेन। आमादेर साथे थेके एमोनी लेटेस्ट आपडेटगुली पेते হলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।